স্যার সবাই দেশের লোক সবাই দেখুক। সামনে যাচ্ছে কি হচ্ছে, গাড়ি পিছন দেওয়া যাবে, সামনে না থাকে ধন্যবাদ পাইকারাবাসীকে। আমি তিন নম্বর ভাবিসা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান ক্যান্ডিডেট, আসন্ন নির্বাচনে আমি একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতেছি। আপনারা সকলে দেখতেছেন, এই যে জনসাধারণ সবাইকে দেখতেছেন আপনারা, আমার সমর্থন দেখেন, আমার জনগণ দেখেন। এবং গতকালকে ভাবিসা থেকে আমাদের ঝামেলা শুরু হয়েছে। এবং ভাবিসা, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে না, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান, আমি কোনো জামাতে ইসলামী পরিবার থেকে আসি নাই, আমি কোনো হাইব্রিড আওয়ামী লীগ পরিবার থেকে আসি নাই, আমি খাঁটি আওয়ামী লীগ পরিবারের সন্তান। এবং আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে এখানে প্রতিদ্বন্দ্বিতা করতেছি। আমার কোনো দলীয় পদ ছিল না, বিধায় আমি নমিনেশনের পক্ষে ছিলাম না, আমি একজন স্বতন্ত্র ক্যান্ডিডেট। কিন্তু এই আঠারো কোটি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের সাংবিধানিক অধিকার আছে, প্রত্যেকটা নাগরিকের সাংবিধানিক অধিকার অনুসারে যে যার মতো প্রচার প্রচারণা চালাবে, নির্বাচন করবে, এটা আমাদের সাংবিধানিক অধিকার, এটা থাকতে হবে। এবং আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে আসছি। আমার সাথে জনগণ আছে, দেখছেন, শুধুমাত্র ভাবি স্যার এই 30,000-35,000 জনগণ, 35,000 কিন্তু ওই অবৈধ ক্যাডারের, আমি অবৈধ ক্যাডারের বিপক্ষে কথা বলছি, আমি কখনো আওয়ামী লীগের বিপক্ষে কথা বলছি। আমাকে সহযোগিতা করছেন এবং দেখছেন তারা আমাকে জনসভাতে দিচ্ছে না, তা আপনারাই রায় দেবেন। কথা একটাই, ভোট তুলে কোনো বাক্স তুলে কোনো ভোট নয়, ব্যালটের মাধ্যমে হবে রায়।